বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি চলে যাচ্ছে, ভালোই আছি। তবে সপ্তমীর শুভেচ্ছা তোমাদের জানাই, কিন্তু যেহেতু বেরোতে পারছি না বাড়ির বাইরে, সেই জন্য পুজোটা ঠিক মতন উপভোগ করতে পারছি না। মনটাও খুব একটা ভালো নেই, খালি বাইরে বেরোতে ইচ্ছা করছে। আমরা পুজোর সময় প্যান্ডেলে বসে খুব গল্প করি, আড্ডা দিই, ঠাকুর দেখি, সেই সমস্ত সবই বন্ধ। বছরের আনন্দটা এইভাবে আমরা মিটিয়ে নিতাম, এবারে সেই আনন্দ থেকে আমি বঞ্চিত হচ্ছি, আশা করি তোমরাও বঞ্চিত হচ্ছ। তোমরাও বেরিও না, বেরোতে বারণ করছে সবার ভালোর জন্য, মঙ্গলের জন্য। এই যে কি খতরনাক ভাইরাস এসেছে আমাদের দেশে, আমাদের সবাইকে অসুবিধায় ফেলে দিচ্ছে, কত লোককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, মৃত্যু কেড়ে নিয়েছে। ফলে আমাদের সাবধানে থাকতেই হচ্ছে, নিজেদের জন্য, দেশের জন্য, দশের জন্য। তোমরা বাড়িতেই থেকো, আর যারা বাড়িতে না থেকে বাইরে বেরিয়ে ঠাকুর দেখছো, অবশ্যই সাবধানতা অবলম্বন করো, স্যানিটাইজার ব্যবহার করো, মাস্ক ব্যবহার করো, আর দূরত্ব বজায় রেখে তবেই ঠাকুর দেখতে যেও। আজকে সপ্তমীর দিনে আমি তোমাদের আজকে একটা মাছের প্রিপারেশন করে দেখাবো। দেখো তো তোমরা এই মাছটা দেখেছো কিনা, যারা দেখেছো তারা জানো এই মাছের অসাধারণ টেস্ট, এবং খেতে যেমনি উপাদেয় করতেও সুবিধা, খুব একটা ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়েও যায়। দেখো এই মাছটাকে বলে হালুয়া মাছ। এই মাছের যে মুড়োটা এরকম দেখতে, লেজাটাও এরকম দেখতে, এই যে এটাকে হালুয়া মাছ বলে। খানিকটা পমফ্রেটের মতন, তবে পমফ্রেট নয়, এটা কালচে টাইপের। এই রকম মাছগুলো ভীষণ ভারী আর কাঁটাবিহীন, এক কাঁটার মাছ, খুব টেস্টি মাছ, খুব সুন্দর খেতে। এগুলো খুব কম পাওয়া যায়, হালুয়া মাছ। এক একজন হয়তো এক একটা নামে ডেকে থাকো তোমরা, আমরা এই মাছটাকে হালুয়া মাছ বলি। তা আজকে আমি তোমাদের হালুয়া মাছের প্রিপারেশন করে দেখাবো। করতে কি কি লাগছে তাহলে বলে দিই। মাছ তো অবশ্যই লাগছে, আর লাগছে আদা, জিরে। জিরেটা এখানে আমি বেটে রাখিনি, এখানে রেখেছি 1 ইঞ্চি আদা, 4খানা রসুনের কোয়া, ছোট একটা পেঁয়াজ, আর একটা ছোট টমেটো, আর 3-4টে লঙ্কা দিয়ে এই যে এইভাবে পেস্ট করে রেখে দিয়েছি। ফোড়নের জন্য কালো জিরে আর তেজপাতা, লঙ্কা দেব। আর জিরে না, এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, 1 চামচ 1 চামচ করে নিয়েছি। লবণ আর হলুদ আন্দাজ মতো নিও তোমরা তোমাদের, আর ধনে পাতা, কাঁচা লঙ্কা নিয়েছি, আর লাগছে সর্ষের তেল। তা চলো আমরা কিভাবে তৈরি করি দেখি রেসিপিটা। গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম, কড়াইতে সর্ষের তেল একটু দিয়ে দিয়েছি, বেশি লাগবে না, ননস্টিক কড়াইতে তো তেল কম দিয়েই ভাজা যায়। এবার এই তেলটা একটু গরম হতে আমি সময় দেব কয়েক সেকেন্ড, একটু তেলটাকে নাড়িয়ে দিই, তাড়াতাড়ি গরম হয়ে যাবে। প্রথমে আমি মাছটা ভেজে নেব। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, আমি এবার প্রয়োজন মতন মাছটা ছেড়ে দিই। দেখি কড়াইতে কতগুলো আটে, মাছগুলো বেশ ভারী হয়, ওয়েটি মাছ, খেতে খুব সুস্বাদু। সব মাছগুলো একসাথে এসে গেল, আমি মাছগুলো ভেজে তারপরে ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ফিরে আসলাম, এবার এসে ঢাকাটা খুলে মাছটা এবার উল্টে দেব।
লেচাটা উল্টাতে গিয়ে ভেঙে না যায় সাবধানে উল্টাতে হবে। উল্টেছি, আবার 2 মিনিট ঢাকা দিয়ে চলে যায়, ফিরে আসছি মাছটা ভাজা হলে। গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে। 2 মিনিট পর ফিরে এলাম। এবার আমি মাছগুলো তুলে নেব আলাদা একটা পাত্রে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য আরেকটু তেল দেব কড়াইতে, সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দেব। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি, একটা তেজপাতা ফাটিয়ে দিলাম, আর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। এগুলো একটু নাড়িয়ে নেব, একটু গন্ধ বেরোবে। এই সময় খুব ফোটে, সাবধান, ঢেকে দেবেন। একটু কমিয়ে দেবেন আঁচটা। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। জিরে গুঁড়ো রেখেছিলাম, ধনে গুঁড়ো রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম। নুন হলুদ রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার পুরোটা মিক্সড করে একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা না পুড়ে যায়। আর আমি যে পেস্ট করেছিলাম মিক্সিতে, সেটাতে একটু লেগেছিল মশলা সামান্য, সেই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। আমি এটাতে আর গরম মশলা ফোড়ন দিইনি, গরম মশলা ফোড়ন ছাড়াই ভালো লাগে। আমি জাস্ট নাবিয়ে একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেব, দারুণ খেতে লাগবে। মশলাটা এইভাবে সমানে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে যেতে হবে, যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে সেই সময় আমি জল অ্যাড করব। এই হালুয়া মাছের ফ্রাই, অর্থাৎ ফিস ফ্রাই যেরকম করে, ওইভাবে হালুয়া মাছের ফ্রাই বেসনে চুবিয়ে, সরাসরি বেসনে চুবিয়ে ভাজা খেতেও খুব ভালো লাগে।
तेल बेरिए एसे मसलाटा थेके। एबार आमी फिल्टारेर जल देबो, অ্যাকোয়াগার্ডের জল, ফিল্টারের জল দিয়ে রান্না করলে আমি আপনাদের আগেও বলেছি সেই রান্নার টেস্ট ভালো হয়, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি জল, নর্মাল টেম্পারেচারের জল, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, বেশি ঝোল থাকবে না। আর একটু লাগবে জল, কতগুলো মাছ তো। এই ঝোলটা টকবক করে ফুটে উঠলে আমি তখন মাছটা ছেড়ে দেব। ফিরে আসছি দু মিনিট পর। ঢাকাটা খুলে দিলাম, ঝোল ফুটে গেছে। এবার আমি মাছগুলো সব একে একে ছেড়ে দেব। এবার টকবক করে একটু ফুটবে, তাহলেই হয়ে যাবে, শুধু মাছের ভেতরে একটু ঝোলটা ঢুকবে। এটাও দু মিনিট ফুটবে, ব্যাস। ফিরে আসছি দু মিনিট পর। তবে হালুয়া মাছ করে তোমরা দেখো রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও তবে, আর লাইক কমেন্ট অবশ্যই দেবে, শেয়ারও করবে, আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে, আমি তোমাদের ভালোবাসি, তোমরাও আমায় ভালোবাসো আমি জানি। আর সপ্তমী, আজকে মহাসপ্তমী, তোমরা ঘরে বসেই ঠাকুর দেখো, হেঁটে ঠাকুর না দেখে নেটে ঠাকুর দেখো তোমরা সবাই, সুস্থ থাকার জন্য। তোমাদের সুস্থতা আমি কামনা করি, তোমরা সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর আজকের মতন তাহলে রেসিপিটার একটুখানি ধনে পাতা দেওয়া বাকি আছে, একটু ছড়িয়ে দিই। একটু ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আজকের মতন তাহলে বিদায় নিই, আবার আসবো কালকে, তবে টাটা।